नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আজকে খুবই লোভনীয় একটা খাবার, যেটা আমার ভীষণ ভালো লাগে বা আমার পরিবারেও সবাই ভীষণ পছন্দ করে। একটু খাটনি আছে, কিন্তু খুব বেশি খাটনি নেই, অল্প স্বল্প খাটনি আছে, খেতেও ভীষণ ভালো হয়। কেটে নিলাম আদা কুচি, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর কেটে নিয়েছি টমেটো কুচি। আর বানাবো আজকে চিংড়ি মাছের কোপ্তা। দেখো দেখো, চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখছেন ভেতরের নোংরা শিরা যেটা থাকে সেটাও পরিষ্কার করে নিলাম। আর চিংড়ি মাছ আছে প্রায় 3 পুয়ার মতন, 750 গ্রাম। আর এই পেঁয়াজের মধ্যে ধনে পাতা দিয়ে দেবেন, তো ধনে পাতা একটু বেশি করে দিলে ভালো হয়, আমার কাছে খুবই অল্প আছে। আর দিয়ে দিলাম একটু আদা কুচি, আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল বুঝে অবশ্যই দেবেন, বাড়িতে বাচ্চা থাকলে দেবেন না। চলুন এগুলো মিক্সিতে পিষে নিই। প্রথমে আমি পেঁয়াজ আর ধনে পাতাটা একটু পিষে নিলাম, আর এটা দেখুন পেশা আমার হয়ে গেছে, কালারটা কী সুন্দর এসছে দেখছেন। ঠিক এই রকম হবে, একদম মিহি করে দেবেন না, তাহলে ভালো হবে না। এটা আমি সরিয়ে রাখলাম, আর এর মধ্যেই পিষে নেব টমেটোগুলো। তবে টমেটো কেটে দেওয়াও যায়, তবে আমি একটু পিষে নিচ্ছি, একটু স্মুথ হয়ে যায় আর গ্রেভিটাও ভীষণ ভালো হয়। টমেটোটাও আমার হয়ে গেছে, দেখুন কী সুন্দর হয়ে গেছে। একটু লাল লাল টমেটো হলে না কালারটা ভীষণ ভালো আসে। তবে এটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ছিল। আর পেঁয়াজগুলোও আমি পিষে নেব, পেঁয়াজ পেশা হয়ে গেছে। এরপরে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তবে একটু বেশি করে চিংড়ি মাছ দিলে ভালো হয়। আর এর মধ্যেও দিয়ে দিলাম ধনে পাতা, ওই যে বললাম ধনে পাতা আরেকটু হলে ভালো হতো, ধনে পাতা একদম আমার ঘরে কম আছে। আর এই সময় ধনে পাতা না খুব বেশি খারাপ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিলাম একটু নুন, দিয়ে ভালো করে এটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেব। তো মিক্সির মধ্যে আমি এটা পেস্ট করে নিলাম, আর অল্প ঘোরালে এটা পেস্ট হয়ে যায়, যেহেতু খুব নরম মাছ। আর দেখুন কী সুন্দর হয়েছে। চিংড়ি মাছের কোপ্তা খেতেও ভালো আর বানাতেও খুব একটা সময় লাগে না। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল, তবে আপনারাও সর্ষার তেল দিয়ে করারই চেষ্টা করবেন, খেতে ভালো হয়। সর্ষার তেলের না একটা আলাদা স্বাদ আছে। তো এটা হাতে করে একটু ফেটিয়ে নিলাম, কড়াইটা তেলটা গরম হয়ে এসছে, এরপরে ছোটো ছোটো বল বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই তরকারিটা আমাদের বাড়িতে সবাইকার ভীষণ পছন্দ হয়, দেখার সাথেই সবাইকার খিদে পেয়ে যায় এই রকমই আর কি, আর খেতেও ভীষণ টেস্ট। এটা যদি আপনি আগে ভাত দিয়ে খান, বাকি রান্নাগুলো সব ফিকে মনে হবে। তো বড়াগুলো খুব বেশি আমি হার্ড করে ভাজবো না, একবার পাল্টে নিলাম আর একটুখানি নেড়ে চেড়ে এরপরে আমি উঠিয়ে নেব। আর এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে আমি সব কটাই উঠিয়ে নিলাম। তো সেকেন্ড লটের মাছ বড়াগুলো আমি এরকমভাবে দিয়ে দিলাম, ব্যাস আর কিছু করার নেই, এরপরে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখুন এগুলো আমি একটু ধীরে ধীরে পাল্টে দিই। আর বাইরে ভীষণ বৃষ্টি হয়েছে, চলুন আপনাদের দেখাই একবার, এত বেশি বৃষ্টি পড়ছে না কি বলবো। বৃষ্টি দেখতে জানেন আমার বসে বসে মনে হয় রান্নাবান্না যদি আগে হয়ে যায়, তো বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওর একটা চেয়ার নিয়ে এক কাপ গরম চা হবে, আর এরকম বৃষ্টি খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তবে ভীষণ জোর বৃষ্টি হয়েছে, আর চলুন ওইদিকে আমার মাছের কোপ্তাগুলো দিয়ে এসেছি, এগুলোও ভাজা হয়ে গেল। আর এই সেম তেলেই আমি রান্না করব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম যে ধনে পাতা আর পেঁয়াজ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিলাম হাফ চামচের মতন রসুন বাটা, আর খুব সামান্য দিলাম জিরে আর আদা বাটা, দিয়ে ভালো করে এটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো বাটা, টমেটো আমার ওখানে দুটো মোট ছিল, তো আমি এটা একটার মতন টমেটো দিলাম, দিলাম নুন আর দিলাম হলুদ, ব্যাস আর কিছু দেব না, দেবো একটু গরম মশলা।
গরম মশলা অবশ্যই দেবেন। তো দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে এটা হয়ে গেছে। খুব সামান্য জল দিয়ে দিলাম, বেশি জল আমি দেব না, কেন কি এর মধ্যে না আমি আলু দেব না। আপনারা চাইলে আলু অবশ্যই দেবেন, কিন্তু আমার এমনি শুধু কোপ্তার তরকারি ভীষণ ভালো লাগে। সাথে দিয়ে দিলাম একটু ধনে পাতা, আর একটু আমি দিয়ে দিলাম, আর দেখুন আর দিয়ে দিলাম অল্প চিনি। আজকে আমার কোপ্তা একদম রেডি হয়ে গেছে আর ভীষণ সুন্দর নরম হয়েছে জানেন তো। চলুন এটা এরপরে নামিয়ে নেব, গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখুন আপনার খিদে দুইগুণ হয়ে যাবে। আজকে আমার রেসিপি এই অবধি, আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আজকের মতন এখানে শেষ করলাম, ধন্যবাদ।